ভাষা ভাষা ভাবায় আমায় অহেতুকি ভাবনারা, বাকিরা আশকারা দেয় জীবন্ত সব আত্মারা। তাই তো হৃদয়ের গিটারে বাজে ভাবনা আমার থামছে না আজ। আর এই সমস্ত ভাবনা চিন্তা নিয়েই আড্ডা দেব বলে চলে এসেছি আমি অহনা অবেলা আড্ডায়। আজকে আমরা যার সঙ্গে আড্ডা দেব, যার কাছ থেকে অনেকগুলো গান শুনবো, পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে রয়েছে সুনন্দাদি। সুনন্দাদি, স্বাগত তোমাকে। একটা কমপ্লিমেন্ট না দিলে আমি পাচ্ছি না, সেটা হচ্ছে ভীষণ মিষ্টি তোমার মুখখানা, আর স্পেশালি হাসিটা। আর এই কমপ্লিমেন্টটার পর আগে একটা আমরা গান শুনি, তারপর তোমার সম্পর্কে জানবো। কি শোনাবে বলো? আমি প্রথমে কথা প্রবোদ ঘোষ আর সুর অনল চট্টোপাধ্যায়ের, গীতা দত্তের গাওয়া একটি গান শোনাচ্ছি। বেশ। আজকে কেন গো বলো সেই গান দোলা দে সকাল সাঁঝে, কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন তোমার মাঝে।
মিষ্টি একটা গান দিয়ে আমাদের আজকের এই পর্ব শুরু হয়েছে। আর আজকে সুনন্দাদিকে যারা সঙ্গত করছেন মোটামুটি তাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো, কিন্তু তাও একটু তো আলাপ করিয়েই দিতে হয়। সুনন্দাদি আমরা সবাই তাদের চিনি, তাও তুমি একটু আলাপ করিয়ে দাও। কিবোর্ডে রয়েছে ডাবুদা, আমি ভালো নামগুলো সবার ঠিকঠাক এখনো জানি না, সবাই আমরা ডাকনামে সবাই চিনি এবং সবাই সেভাবেই পরিচিত, সেই জন্য ডাকনামগুলোই বলছি, ক্ষমা করে দেবেন। আর এদিকে রয়েছে শহীদুলদা, কি প্যাডে রয়েছে শহীদুলদা, আর এদিকে রয়েছে টুকা আর বেস গিটারে, আর বাবুদা রয়েছে তবলায়। আচ্ছা, কোথাও কি একটু টেনশন কাজ করছে? একটু তো হচ্ছে, মানে যেভাবে তোমার হাতটা লিটারালি ওর হাতে এরকম করে কাঁপছে যখন পরিচয় করছে, কিসের জন্য এত টেনশন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই কোয়েশ্চেনে যাবো না, আর টেনশনটা কমানোর জন্য চলো একটু আড্ডা দিই। বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন তো শ্রীরামপুর, আগে ছিলাম বর্ধমানের গোলসি গ্রামে। আচ্ছা, ওখানকারই মেয়ে, তবে আমার বড় হওয়া সবটাই শ্রীরামপুরের। বেশ, মামার বাড়িতে মানুষ হয়েছি আমি। আচ্ছা, আর গান শেখা কবে থেকে? গান শেখা বলতে আমার সেভাবে মনে পড়ে না আমি কবে থেকে গান শিখেছি, কারণ আমার যখন জ্ঞান হয়েছে আমি তখন থেকেই গানের মধ্যে দিয়েই বড় হয়েছি। আচ্ছা, মানে মিউজিক্যাল ফ্যামিলি তোমার? আমার কাকু, আমার পিসিরা, আমার মা বাবা, মামার বাড়িতে আমার দিদা খুব ভালো গান করতেন। আচ্ছা, প্রত্যেকে মানে সবাই গান বাজনার সঙ্গে যুক্ত। বেশ, আর তুমি নিজে কি কি গানের তালিম নিয়েছো? নিজে বলতে প্রথমেই মায়ের কাছে। বেশ বেশ, শুরু হয়, তারপর অরুণ মুখার্জি গোলসিতেই, ওখানে শিখেছি কিছুদিন, তারপর ওখান থেকে বাবা নিয়ে আসতো হাওড়ায়, ওখান থেকে নিয়ে এসে ওখানে তন্দ্রা ব্যানার্জির কাছে শিখেছি, তারপর শ্রীমতী হৈমন্তী শুক্লার কাছে শিখেছি, বাহ, তারপর ভোলানাথ মুখোপাধ্যায়ের কাছে শিখেছি, বর্তমানে এখনো শিখছি শুভজিৎ ব্যানার্জির কাছে। বেশ, আচ্ছা এই যে তোমার শেখার একটা দীর্ঘ তালিকা রয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত কি মা সবথেকে বেস্ট টিচার? সে তো অবশ্যই, কারণ আমি এখন মা হয়েছি, আমারও সেই জায়গাটা পাওয়া উচিত বলে আমি মনে করি। আর মা তো অবশ্যই সবার ক্ষেত্রেই মনে হয় তাই যে বেস্ট টিচার হয়। বেশ, মানে মায়ের কথা বলতে মুখে কি সুন্দর একটা হাসি, কোনো টেনশন নেই। চলো বরং মায়ের কথা মাথায় রেখে আমাদের আর একটা গান শোনাও, কি শোনাবে? আচ্ছা, এবার একটা গান শোনাই, তোমার কথা ভেবে ভেবে রাত ভোর হয়ে যায়। বেশ, তোমার কথা ভেবে আমার
তোমাদের কথা ভাবতে ভাবতেও আমার রাত ভোর সত্যি হয়ে যায়, আর অপেক্ষায় থাকি যে কতক্ষণে এসে তোমাদের সঙ্গে আড্ডা দেব। আর এই আড্ডার মাঝখানে একটুখানি তো বিরতিতে যেতেই হচ্ছে, তার কারণ বিরতিতে না গেলে আরও ভালো ভালো গান নিয়ে যে ফেরা যাবে না। খুব তাড়াতাড়ি ফিরছি বিরতির পর। বন্ধু নয় কিন্তু আমি ছোট থেকে চিনি ওকে, বেশ ও চেনে আমাকে বেশ। তো তাকে গান টান শোনানো হয়? হ্যাঁ, সে তো সবসময় শুনছে। তো তার কি ফিডব্যাক সেটা জানা তো খুব দরকার। সে তো মানে প্রচুর খুঁত ধরে। ছোট একটা ব্রেকের পর ফিরে এলাম সুনন্দাকে সঙ্গে নিয়ে। আচ্ছা সুনন্দাদি, একটা কথা বলো, তুমি কি ধরনের গান পছন্দ করো গাইতে শুনতে? শুনি তো বিভিন্ন রকমের গান, তবে সব গান তো গাওয়ার মতন আমার যোগ্যতা বোধ হয় নেই। ওই জন্য সব আমি যেটা মনে করি যে আমার গাওয়া যাবে, যেমন লাইট মিউজিকটা একটু বেশি পছন্দ করি, তো গাই বেশি সেগুলোই। শুনি তো ক্লাসিক্যাল শুনি, ওয়েস্টার্নও কিছু কিছু শুনি, সব রকমই শুনি, শোনার অভ্যেসটা আছে। ভালো। আর সারাটা দিন কিভাবে সময় কাটাও, কী কী করো? এটা বলা মানে খুব মুশকিলের ব্যাপার। আমি মানে বিভিন্ন রকম বিভিন্ন কিছু করি, কারণ হাতের কাজ করি প্রচুর। বাহ, আমার একটা বাচ্চা আছে, তার পেছনে তো যতটা টাইম স্কুলে থাকলো থাকলো, তার পেছনে বাকিটা তাকেই সময় দিতে হয়, তার গান নাচ আদার্স যা থাকে যেরকম থাকে মায়ের। তাছাড়া বাড়ির কাজকর্ম, গান শেখানো, গান শোনা, শুনি খুব আমি গান, প্রচুর শুনি। তো তোমার ছোট্ট ছানুকেও কি তুমি গানের দিকেই বেশি নিয়ে যেতে ইচ্ছুক? হ্যাঁ একদম, মানে আমি চাই ও গান নিয়ে কিছু করুক। আচ্ছা, গান হোক, মানে শুধু গান নয়, আমি যে কোনো শিল্প জিনিসটাকে খুব পছন্দ করি। আমি নিজেও মানে করি বিভিন্ন রকম, আঁকা বলো বা হাতের গ্লাস পেন্ট বলো বা গানের কিছু বলো, নাচ বলো, এই জিনিস প্রত্যেকটা জিনিসই ভালোবাসি। ওই জন্য আমার মেয়েকে সিনথেসাইজারে দিয়েছি। বাহ, ও গানের যে কোনো জিনিস নিয়েও কিছু করুক। বেশ, আর ওর কিসে বেশি ইন্টারেস্ট, গান না নাচ? নাচ। যাকে তুমি শিল্পের সঙ্গে যুক্ত রাখতে চেয়েছো, নাচে ইন্টারেস্ট? নাচটা ছোট থেকেই বেশি পছন্দ করে। বেশ বেশ, তো এখন কি শোনাতে ইচ্ছে করছে? এখন আমি নির্মলা মিষ্টির একটি গান শোনাই। বেশ। আমি তো তোমার চির
গানের মধ্যে দিয়ে সুনন্দাদি যখন চিরদিনের সাথীর কথা বলেছে, তখন এই গানটার পর সুনন্দাদির জীবনের যে সাথী তার সম্পর্কে যদি না জানি তাহলে আমাদের আড্ডাটা কীরকম একটা হয়ে যায়। এমনি তো গানটার দিয়ে আমাদের স্টুডিওর মধ্যে এখন একটা কীরকম প্রেম প্রেম পরিবেশ রয়েছে। তো বলো, তোমার চির সাথী সম্পর্কে আমাদের একটু বলো, কীভাবে আলাপ হলো, কী হলো, পুরো গল্পটা শুনবো আমরা। কীভাবে আলাপ মানে আমরা অনেক ছোট থেকেই চিনি দুজন দুজনকে, কিন্তু সেভাবে কিছু ছিল না প্ল্যানিং যে বিয়ে করব বা কিছু সেরকম ছিল না। সেটা অনেক পরে, মানে হায়ার সেকেন্ডারির পর ও আমাকে বলে, বেশ এবং সেরকম মানে একদম কি বলবো, বাড়ি থেকেও ঠিক আছে ভালো ছেলে সেটা ভেবে তো এগোক সেভাবে এগিয়ে। তার মানে বন্ধু থেকে? না বন্ধু না একেবারেই, কারণ আমার থেকে অনেকটাই বড়। আচ্ছা, বন্ধু নয় কিন্তু আমি ছোট থেকে চিনি ওকে, বেশ ও চেনে আমাকে, বেশ। তো তাকে গান টান শোনানো হয়? হ্যাঁ, সে তো সবসময় শুনছে। তো তার কি ফিডব্যাক সেটা জানা তো খুব দরকার। সে তো মানে প্রচুর খুঁত ধরে, যাই করি তাতেই মানে গানের এখানটা এই হচ্ছে, ওখানটা ওই হচ্ছে, মানে প্রচণ্ড রকমের খুঁত ধরে। যদিও আমি মনে করি সেটা আমার জন্য খুবই ভালো, আমার ভালো চাই বলেই হয়তো অতটা খুঁত ধরে, বেশ এই আর কি। আচ্ছা, গান তো খুব ভালোবাসো বুঝতেই পারছি, ঘুরতে যেতে ভালো লাগে? ভীষণ, পাহাড় ভীষণ পছন্দ করি। পাহাড় তো বলো না, মানে ঘুরতে গেছো এরকম কোনো একটা মজার গল্প বা কোনো একটা মনে রাখার মতন গল্প যেটা আমাদের সাথে ভাগ করতে ইচ্ছে করছে। মজার থেকেও মনে রাখার গল্প যেটা, সেটা হচ্ছে আমাদের হানিমুনে। আচ্ছা, আমরা গুরদংমার গেছিলাম। তো গুরদংমারে ওটা আমার জীবনের মানে শ্রেষ্ঠ, আমার যত ট্যুরই আসুক না কেন আমি আমার ওটাই মানে মনে এমনভাবে গেঁথে গেছে। ওই যে একটা সিনিক বিউটি, খুব পাগল হয়ে গেছিলাম আমি পুরো, মানে ওই জিনিসটা আমি এখনো চোখ বন্ধ করলে এখন আমি দেখতে পাই সেটা, এত সুন্দর। আচ্ছা, তুমি যখন ঘুরতে যেতে ভালোবাসো, ঘোরার সাথে সাথে তো মানে একটা ছবি তোলা অটোমেটিক্যালি চলে আসে, তো তোমার কি মনে হয় যে এখনকার এই সেলফির দুনিয়ায় দাঁড়িয়ে সেলফি বেটার না স্টিল ওই সুন্দর করে ক্যামেরা দিয়ে ছবি তোলার যে একটা স্টাইল রয়েছে সেটা বেটার? অবশ্যই ক্যামেরায় ছবি তুললে অনেক সুন্দর হয়, সেলফি আমরা তুলি ঠিকই কিন্তু ক্যামেরায় কেউ তুলে দিলে আমার বেশি মজা লাগে, বেশ। আর এই মজার রেশ রেখে একটা গান শোনাও, কি শোনাবে বলো? আমি এবার আরতি মুখোপাধ্যায়ের একটা গান শোনাই, বেশ। Oh,
এত সুন্দর গান শোনার পর না একদম কথা বলতে ইচ্ছে করে না, সোজা মনে হয় বিরতিতে যাই। কিন্তু কথা দিচ্ছি যে বিরতির পর আমরা কিন্তু সুনন্দার কাছ থেকে হিন্দি গানও শুনব। আর কি সেই হিন্দি গান সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে বিরতির পর।
এই গানটা আমার এত শুনতে ভালো লাগে যে সারাদিন যখনই গান শুনবো না কেন এই গানটা শোনা আমার চাইছে, এবং তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এই গানটা আমাকে শোনালে। ভীষণ ভালো লাগে, গানের কথাগুলো বলো বা সুর যেটাই বলো না কেন ভীষণ মনকে ছুঁয়ে যায়। আর তোমাদেরও যাদের ইচ্ছে করছে যে অবেলা আড্ডা এসে ঠিক এইভাবে জমজমট করে আড্ডা দিতে, গান শোনাতে, তাদের জন্য বলি ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ করবে 8335070727 এই নাম্বারে, খালি গলায় গান রেকর্ড করে পাঠাবে, সঙ্গে অবশ্যই ছোট্ট একটা ডেসক্রিপশন রাখবে নিজেদের সম্পর্কে। আর একটা কথা মনে করিয়ে দিই, ইউটিউবেও কিন্তু অবেলা আড্ডা তোমরা দেখতে পাবে। ইউটিউবে গিয়ে OBELAYADDA অবেলা আড্ডা টাইপ করলে প্রত্যেকটা পর্বই তোমরা দেখতে পাবে। পর্বগুলো দেখো এইটুকুনি আবদার রইল তোমাদের কাছে। আচ্ছা, তোমার দেখা হয় অবেলা আড্ডা? অবেলা আড্ডা দেখি, কিন্তু এবার থেকে বেশি বেশি করে দেখতে হবে, ইউটিউবে গিয়ে দেখতে পাবে। কেমন লাগে? দেখেছি, মানে যতটুকু দেখেছো কেমন লাগে? ভালোই তো লেগেছে, সেজন্যই তো এসেছি। আচ্ছা, ভালো ভালো। তুমি এত সুন্দর একটা গান আমাকে শোনালে, আই থিঙ্ক কথা না বাড়ি আর একটা তোমার কাছে গান শুনি। কি শোনাবে? অবশ্যই, আমি এরপরের গানটি আশাজির গাওয়া একটি গান, যেটা গাও আমায় ডেকো না। চলো। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না, কিছু মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর গান শোনালে, যতই গানে গানে সুনন্দাদি যেতে দেওয়ার জন্য আবদার জানাক না কেন, আমরা কিন্তু এখনই ছাড়ছি না, কিন্তু এই আড্ডাটার মাঝখানে একটু থামছি, দেখা হচ্ছে অন্তিম বিরতির পর।
ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম আজকের অবেলা অ্যাডে। আচ্ছা, এতক্ষণ তোমার কাছে অনেক কিছু জানলাম, কিন্তু এটাই জানা হলো না যে তোমার প্রিয় গায়ক গায়িকা কারা। অবশ্যই লতাজি, তারপর আশাজি। বেশ, এনাদের আমি ভগবান মানি। আচ্ছা, আর যদি আমি কম্পোজার বলি তাহলে? সুনীল চৌধুরী, অবশ্যই। ওকে ওকে, আর তোমার নিজের গান নিয়ে আর কী কী প্ল্যানিং রয়েছে ভবিষ্যতে? গান নেই, পুরো প্ল্যানিংটাই আমার গান নেই, কারণ গানটাই আমার সব জীবন। তো আমি চাই একটা মানে প্লেব্যাক করার ইচ্ছা আছে আমার। বেশ, তো যখন প্লেব্যাক করার ইচ্ছে রয়েছে, তখন কার কম্পোজিশনে প্লেব্যাক করতে চাইছো? প্রত্যেকেরই একটা ড্রিম থাকে, তোমার সেই ড্রিম প্রজেক্টটা কার সাথে হতে পারে? এটা তো বলা খুব মুশকিল। এভাবে তোমার স্বপ্ন কি রয়েছে? ভালো লাগে ইন্দ্রদীপ দাশগুপ্তর, খুবই পছন্দ করি। বেশ, আর অফার এলে চেষ্টা করে দেখব। ওকে, আর তো মিষ্টি মিষ্টি যার গলা তার স্বপ্ন পূরণ হোক, এটা আমরাও চাইবো। আর সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে আমাদের আরো একটা গান শোনাতে হবে। কি শোনাবে? আমি একটু আগে বললাম সলিল চৌধুরী আমার খুব প্রিয়, তা সলিল চৌধুরীর সুরে গান শোনাচ্ছি। মনো লাগে না স্বর্ণের বিংশে যে তুমি বিন জানি না, নিশি দিন নিশি দিন বাজে স্বর্ণের ডিন্তি যে তুমি বিন জানি না, গুন 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 করুন সে ধুন মন বিরহী মানে না, নিশি দিন নিশি দিন বাজে স্বর্ণের বিংশে যে তুমি বিন জানি না, গুন 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 করুন সে ধুন লিতা বিশাখা সখী সজনী
ভীষণ মিষ্টি করে তুমি গানটা গেয়েছো, খুব এনজয় করে গেয়েছো গানটা। কিন্তু আমাদের এই অবেলা আড্ডা যখন একেবারে শেষের দিকে চলে আসে, তখন আমার কাছে যে অতিথি থাকে তার কাছে আমার একটা আবদার থাকে, আর সেই আবদারের তালিকা থেকে তুমিও বাদ পড়ছো না, কারণ তোমাকে আমার বেশ ভালো লেগেছে, আবদারটা তো রাখতেই হচ্ছে। আবদারটা হচ্ছে আমাকে একটা হিন্দি গান শোনাতে হবে। কী হিন্দি গান সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি একটা হিন্দি গান শুনবো। আচ্ছা ঠিক আছে, বেশ। কিন্তু এখন আমি গানে যাচ্ছি না, আমার এখনও আড্ডা একটু বাকি আছে। সেটা হচ্ছে, কেমন লাগলো বলো আজকের এই অবেলায় আড্ডায় এসে সারাটা দিন তুমি আমাদের সঙ্গে থাকলে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে তোমাকে স্পেশালি। ওকে, থ্যাংক ইউ। ভীষণ মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ। আর সবাই যারা বাজাচ্ছে তাদের তো মানে তুলনাই নেই, এত সুন্দর বাজায়, সবাই জানেও সেটা। আর খুব ভালো লাগছে যারা এখানে সবাই রয়েছেন তাদের সঙ্গে কাজ করে ভালো লাগলো। বেশ, আমাদেরও খুব ভালো লাগলো, এবং আশা রাখবো যে আজকে এই যে আমাদের একটা নতুন বন্ধুত্ব হলো, এই বন্ধুত্বটা আরও একবার আমরা আড্ডা দেবো এবং গান শুনবো তোমার কাছে, কিন্তু আমার আবদারটা রাখতে হবে। ঠিক আছে, আমি ঠিক আছে তাহলে লতাজির একটা গান শোনাই। বেশ, गई पर